বেশ কিছুদিন ধরে জানা যাচ্ছে যে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের মনির আহমেদ এবং তার সহযোগীরা মিলে স্থানীয় এলাকায় স্থানীয়দের বিভিন্ন ধরনের জোরপূর্বক ভূমি দখল, বিভিন্ন ধরনের লুটরাজ এবং মাদক কারবারিসহ বিভিন্ন ধরনের অপকর্ম সংগঠন করে আসছে। এ প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে 10 অক্টোবর 2024 রাত আনুমানিক 0200 ঘটিকায় বিসিসি স্টেশন টেকনাফ, র‍্যাপ 15 সিপিসি 1 এবং টেকনাফ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে মনির আহমেদ, জিয়াউল ইসলাম এবং মোহাম্মদ সোহেল এদেরকে 23টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত অস্ত্র এবং আটককৃত ব্যক্তিদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।